আচ্ছা, গরমের ছুটির আগে আমি মাটিটা তোমাদের থ্রির বিজ্ঞানের মাটিটা আমি কমপ্লিট করেছি। আজ আমি যেটা শুরু করব থ্রির বিজ্ঞানে সেটা হচ্ছে জল। আগের দিন মাটি পড়িয়েছি, আজকে হচ্ছে জল। কারণ আমাদের বাঁচতে গেলে আমরা পড়েছি মাটি লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, এগুলো লাগবে। তো জল, জল কি না, জল আমরা সবাই পান করেই জানি, কিন্তু জল জিনিসটা কি, জলের কত মাহাত্ম্য আছে না, জলের আর এক নাম হচ্ছে জীবন। মানে জলের নামই হচ্ছে জীবন। পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই হচ্ছে জল। তোমরা এটা ভূগোলেই পড়েছো যে তিন ভাগ জল এক ভাগ স্থল। জল ছাড়া কিন্তু কোনো উদ্ভিদ প্রাণী কেউ বাঁচতে পারে না। কোনো যাদের শরীরে প্রাণ আছে তারা কেউ জল ছাড়া বাঁচতে পারে না। তাই জল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। জলের ব্যবহার, আমরা কী কী কাজে জল ব্যবহার করি, দেখো আমরা প্রতিদিনের জীবনে নানা রকমভাবে জলের ব্যবহার করে থাকি। আমরা জল খাই, জল দিয়ে কাপড় কাচি, বাসনপত্র ধোয়া, হাত ধোয়া, রান্না করা হয়, স্নান করা হয়, মুখ ধোয়া হয়, শৌচের কাজও কিন্তু আমরা জলের সাহায্যেই করি। প্রতিটি কাজেই আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এছাড়া যেটা জল কোথায় লাগে না, চাষবাসের কাজের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। গ্রীষ্মকালে পুকুর এবং অন্যান্য জলাশয় যখন শুকিয়ে যায় তখন আমাদের কিন্তু খুব কষ্ট হয়, জলকষ্ট খুব হয়। জলের, জল যদি না থাকে তাহলে কিন্তু চাষবাস হবে না। চাষবাসের ক্ষেত্রে বৃষ্টির জলের খুব প্রয়োজন আছে, কিন্তু অনেক দিন বৃষ্টি না হলে মাটি শুকিয়ে যায়, এর ফলে কি হয়, ফসলের খুব ক্ষতি হয় এবং গাছপালাও কিন্তু মরে যায়। এই পরিস্থিতিতে পাম্পের সাহায্যে চাষের জমিতে জল দেওয়ার ব্যবস্থা করতে হয়। এই পরিস্থিতিতে কী করতে হয়, পাম্পের সাহায্যে চাষের জমিতে জল দেওয়ার ব্যবস্থা করতে হয়। জল ছাড়া কিন্তু চাষবাস সম্ভব নয়। এরপর আসছে জলের প্রকৃতি। জল হলো একটি তরল পদার্থ। আর জল তো শক্ত নয়, জলকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে। এই যে তরল পদার্থ বলে জলের নিজের কোনো আকার নেই, তাই যে পাত্রে তুমি জল রাখবে সেই পাত্রে রাখা, বাটিতে রাখলে বাটির মতো থাকবে, গ্লাসে রাখলে গ্লাসের মতো থাকবে, থালায় রাখলে থালার মতো থাকবে, এমনকি জলের কোনো রং নেই। জলের কেবলমাত্র ওজন আছে আর ভর বা ওজন, ভর আর ওজন একই জিনিস। জল এমন একটি পদার্থ যা কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থাতে পাওয়া যায়। সাধারণত জল তরল, কিন্তু জল যখন আমরা ফোটাবো তখন জলীয় বাষ্প, মানে বাষ্প হয়ে দেখবে। এক বাটি জল যদি গ্যাসে চাপাও এক ঘন্টা পর মোটামুটি দেখবে বাটিতে আর কিছু দেখতে পাবে না, কারণ জলটা বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে যায়। তাই এটা হলো জলের গ্যাসীয় অবস্থা। আর জল জমে যখন বরফ হয়ে যায় তখন সেটা হচ্ছে জলের কঠিন অবস্থা। আর জল সবসময় ঢালুর দিক থেকে নিচের দিকে, মানে ওপর দিক থেকে নিচে নামে। তাহলে জলের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন অবস্থায় জলের রূপ কি, কঠিন অবস্থায় জলের রূপ বরফ, তরল অবস্থায় হচ্ছে জল, আর গ্যাসীয় অবস্থায় হচ্ছে বাষ্প। এই তিনটে ভালো করে মনে রাখবে, প্রশ্ন আসে কিন্তু। আর জল ওপর থেকে নিচের দিকে করায়, তলা থেকে কোনোদিনও ঢাললে ওপরে উঠে যাবে না জল, ঠিক আছে, ঢালু দিক থেকে নিচের দিকে নামে। এরপর একটা পরীক্ষা আমরা করছি, আমাদের কাজ কি, জল ফোটালে জলীয় বাষ্প হয় সেটা একটা ছোট পরীক্ষার সাহায্যে আমরা দেখব। একটা কেটলিতে জল নিয়ে উনুনে বসিয়ে গরম করতে আরম্ভ করা হলো। কিছুক্ষণ পর দেখবো জলটা ফুটতে শুরু করবে। এরও কিছুক্ষণ পর দেখা যাবে কেটলির মুখ দিয়ে ধোঁয়ার মতো কী যেন একটা বেরোচ্ছে। এই ধোঁয়াকেই বলা হচ্ছে জলীয় বাষ্প। সাদা একটা ঘোলাটে জিনিস বেরোয় কেটলির মুখ দিয়ে, আমরা বুঝে যাই কি জল ফুটতে শুরু করে দিয়েছে, কারণ মুখ দিয়ে বাষ্প বেরোয়, এটাকেই বলে জলীয় বাষ্প। এরপর কেটলির মুখের কাছে আমি যদি একটা থালা ধরি, দেখা যাবে থালাটি বেশ গরম হয়ে উঠেছে, আর থালার গায়ে বিন্দু বিন্দু জলকণা জমছে। মানে জলটা ফুটে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই বাষ্পটা থালায় জমে আবার থালার মধ্যে কী হচ্ছে, জল জমেছে। তাহলে গরম জলীয় বাষ্প থেকে তাপ নিয়ে থালাটি গরম হয়েছে, আর জলীয় বাষ্প তাপ কমে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে আবার জলে পরিণত হয়েছে। তাহলে জল গরম হলে জলীয় বাষ্প হয়, জলীয় বাষ্প আবার ঠান্ডা হয়ে গেলে জল হয়ে যায়। এটাই হচ্ছে পরীক্ষা, ঠিক আছে, এটা তোমরা নিজেরা পরীক্ষা করে দেখবে। এরপর আসছে কীভাবে জল দূষিত হচ্ছে। নদীতে, কারখানায় নোংরা জল, মৃত প্রাণীর দেহ, প্রতিমা, ফুল, মালা, এগুলো বিসর্জনের ফলে কিন্তু নদীর জল দূষিত হচ্ছে। এর উপায় কী, এটাকে কী করে রোধ করব না, কলকারখানার দূষিত জল নদীতে ফেলার আগে সেটা শোধন যন্ত্রের মাধ্যমে জল শোধন করার পর তবেই নদীতে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন দেওয়ার পর সেই যে নোংরাগুলো, যে কাঠামো টাঠামো, এগুলো সব নদীর জল থেকে তাড়াতাড়ি তুলে নিতে হবে। পুজোর ফুল মালা এগুলো নদীর পাড়ে রাখার নির্দিষ্ট একটা জায়গা করতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। জল অপচয় কীভাবে রোধ করা যায়, জলের কল খুলে রাখলে জল অপচয় হয়, তাই কলের মুখ বন্ধ করে রাখতে হবে।
আর জল সংরক্ষণ কি করে করব? না, জলের ব্যবহার করার পর জলের কল বন্ধ করে জলের সংরক্ষণ করা উচিত। আজকাল বহুতল বাড়িগুলিতে জলের প্রয়োজন হয়, তাই অতিরিক্ত জল তুলে নেওয়ার জন্য মাটির জল জলভাগটা কমে যাচ্ছে। তাই মাটির তলা জলভাগের উপর চাপ কমাবার জন্য বৃষ্টির জল জলাধারে সঞ্চয় করে রেখে সারা বছর ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির জল খাওয়া ছাড়া অন্য কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন জামা কাপড় কাচা, শৌচাগারে ব্যবস্থা, শৌচাগারে প্রয়োজন হয় যে জল, সেইভাবে আমরা কিন্তু জলের অপচয়টা কমাতে পারি। আর কীভাবে জল সংরক্ষণ করবো? এইভাবে অপচয়টা কমাতে হবে কি, কল খোলা রাখা চলবে না, বন্ধ করে দিতে হবে। তাহলে জলটা আমার পড়ানো হয়ে গেল, পরের দিন বাড়ি পড়াবো।